محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله বন্ধুরা আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যত মানব দানব তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মানব দানবদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস কুদরত, রহম এবং করম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানব জাতিকে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিকে বিশ্লেষণ করলে আমরা স্পষ্ট দেখতে পাই যে সারা দুনিয়ার তাগুতি শক্তি মুসলিম মিল্লাতকে চতুর্দিক থেকে ধ্বংস করার জন্য ঘিরে আছে অক্টোপাসের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে বিশাল একটি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো কোরআনুল করিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত গ্রন্থ পাঠিয়েছেন প্রত্যেকটি গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন, ঠিক কিনা বলেন? যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে ফাসেক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেদদিন এরা সারা জীবন ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কখনো তারা সফল কাম হইতে পারে নাই। কবি আল্লামা ইকবাল বলেন, ওহ জামানে মে মুআজ্জাজ মুসলমান হো কর আর তুম খার হোয়ে তার কে কুরআন হো কর, ছিল মুসলিম আগে সম্মানের অধিকারী, তোমরা লজ্জিত কত পবিত্র কোরআন হারিম। এই কোরআনকে, যে কোরআনকে না মানিলে মানুষ হবে ভ্রান্ত, মানুষ হবে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। সেই কোরআনকে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে এই কোরআনকে চ্যালেঞ্জ করে আজকে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না এই কোরআনকে চ্যালেঞ্জ করে তারা কোরআন শরীফ তৈরি করেছে, নাউজুবিল্লাহ বলি ভাই। কিন্তু এই কোরআনকে চ্যালেঞ্জ করে যত জাতি চেষ্টা করেছে সকলে ধ্বংস হয়ে গেছে, তাদের নাম নিশানা শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে ফেরাউন, নমরুদ, হামান, কারুন এরা সকলেই আল্লাহর নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের নাম পৃথিবীর বুকে কোনো মানুষ শ্রদ্ধা করে নেয় না, নেয় নাকি? কারো পোলার নাম ফেরাউন রাখছে কি আছে নাকি? কারো পোলার নাম ফেরাউন নাই, কারো সন্তানের নাম কোনোদিন আবু জেহেল, আবুল আহাব রাখে না। কিন্তু দেখা যায় পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরি জান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর এই কোরআন নামক একটি গ্রন্থ আল্লাহ তাআলা পাঠাইছেন। এই গ্রন্থকে নিয়ে যারা, এই কোরআনকে নিয়ে পৃথিবীর বুকে যারা বেঁচে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম কিয়ামত পর্যন্ত তাদেরকে বুলন্দ করে দেবেন বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতুখরি জান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, ফ্রম ডার্কনেস টু দ্য লাইট, অন্ধকার থেকে আলোর দিকে মুভিং করে যে কোরআন, এই কোরআনের বিরুদ্ধে যুগ যুগে ষড়যন্ত্র চলবে, চলবে, চলছেই চলবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিনেরা বসে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে কোনো একটা ভালো জিনিসেরই নকল হয়, ঠিক কিনা বলেন? এই চক বাজারের মধ্যে অনেক ধরনের নকল মাল মার্কেটে পাওয়া যায়, পাওয়া যায় না? এই নকল মালটা যে পাওয়া যায়, কোন মালটা নকল করা হয়? যেই মালটা ভালো, খাঁটি মালটা, আসল যে মালটা ওইটারই নকল হয়, ঠিক কিনা বলেন? কোনো পচা, কোনো যেই কোম্পানির মাল চলে না এমন কোনো কোম্পানির মাল কোনোদিন নকল হয়েছে? হয় নাই, কারণ ভালো মালটাই নকল হয়। এই জন্য ভালো মালের বিরুদ্ধেই পোকা লাগে, ভালো মালের বিরুদ্ধেই একটা গ্রুপ লেগে যায়, কোরআনের বিরুদ্ধে একটা গ্রুপ লাগবে, কিন্তু তারা সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনের মধ্যে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, কোরআনওয়ালা হিসাবে, কোরআনের ধারক বাহক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, এটা বিশাল বড় একটা খুশকিস্মতি, ঠিক কিনা বলেন? এই কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে যারা গবেষণা করবে তারা নিশ্চয়ই তাদের ইমানকে ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা
মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? যদি গবেষণা করতে, যদি এর মধ্যে যদি গবেষণা করতে যদি এর মধ্যে কোনো প্রকার ভুল থাকতো, কোনো প্রকার সমস্যা থাকতো, তাহলে সেই কোরআনের মধ্যে গবেষণার মাধ্যমে তা অবশ্যই পরিলক্ষিত হতো এবং তা একসময় পরিমার্জন হইতো, ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনে মুসলমানদেরকে দেখে বেদিন কাফেররা তারা সহ্য করতে পারছে না, তাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে, পাউসুল গানি গাউসুল গানি শুরু হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু নাস্তিক আছে না, নাস্তিক এদের টুপি দাঁড়িয়েওয়ালা মুসলমানদেরকে দেখলে ভালো লাগে না, এদের ভালো লাগে না। কিরে, আমরা যতই চেষ্টা করি না কেন, এদেরকে তো আমরা কিছুই করতে পারছি না। শুনে রাখো নাস্তিকেরা, এই আল্লাহর জমিনের মধ্যে মুসলমান আছে থাকবে, তোমরা কিছুই করতে পারবে না। তোমরা ওই যে আমাদের, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মুমিনদের পেশাব করলে সে পেশাবে তোমরা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা জানো না মুমিনের হুংকার, তোমরা জানো না মুমিনের পাওয়ার। মুমিন কখনো কারো গায়ে হাত তোলে না, ঠিক কিনা বলেন? মুমিন কারো গায়ে হাত তোলে না বাবা। মুমিন আসমানের দিকে হাত তোলেন, যদি আসমানের দিকে হাত তোলে তখন সেই মুমিনের হাত যদি কবুল হয়ে যায়, শুনে রাখো নাস্তিকেরা, তোমাদের জানাজা দেওয়ার মতো লোকও খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? তোমাদেরকে পোকায় খাবে, কুকুরে খাবে, তোমাদেরকে শেয়ালে খাবে, তোমাদেরকে কেউ হাসপাতালে নেওয়ার মতো কাউকে পাবে না, ঠিক কিনা বলেন? কবরস্থানে তোমাদের দাফন হবে না, জায়গা হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে পৃথিবীর বুকে দেখা যায় আল্লাহর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় কাদিয়ানিরা আমাদের দেশে মুসলমানদের ইমানের শিকড়গুলা কেটে দিচ্ছে, মানুষগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তাফতারিকু উম্মতি সাবিনা, তাফতারিকু উম্মতি সালাসিন সাবিনা ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা। সাহাবায়ে কেরাম বলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, মানা আলাইহি ওয়াসহাবি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে ভাই? 73টা দল হবে। একটা দল হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। হবে জান্নাতি, সেই জান্নাতি কারা? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জান্নাতি হবে সেই জান্নাতি লোকগুলার পরিচয় আমাদেরকে দেন। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেইভাবে জিন্দেগি যাপন করেছেন, তারা যেভাবে খানা খেয়েছেন, বাজার ঘাট করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি বাকরি করেছেন, এভরিথিং, জীবনের প্রতিটি পরতে পরতে বান্দা যা কিছু সাহাবায়ে কেরামের সাথে নবীর সাথে মিলবে সেই লোকটা হবে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যেতে রাজি আছেন কি বলেন? এই জন্য বাবাদের আমার জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে হলে প্রথমে ইমানকে মজবুত করতে হবে। কাকে মজবুত করতে হবে বলেন? ইমানকে মজবুত করতে হবে, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আটটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টা বিষয়? আটটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, দুই নম্বরে নবীর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে, ময়দানে মাহশারের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে হবে মৌতের পরে, আবার যেতে হবে, জীবিত হতে হবে, এরা এই প্রতি ঈমান আনতে হবে, এবং তকদিরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। আমাদের আগে বক্তা বলে গেছেন যে এক গ্রুপ বাউল শিল্পীদের বর্ণনা দিয়ে গেছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি, সময় কম বাবা, শুনে রাখেন, শুনে রাখেন, একটা কথা শুনে রাখেন, লিসেন টু মি প্লিজ, আমার কথা শুনুন। দেখুন, বাউলদের কোনো ধর্ম নাই, এটা আপনারা হয়তো জানেন না, তাদের ধর্ম হলো মানব ধর্ম। মানব ধর্ম নামে কোনো ধর্ম কোরআন শরীফে কোনো কিতাবে আছে নাকি বলেন? এদের ধর্ম হলো মানব ধর্ম, এদের ধর্মের কোনো লোক জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ। মনে রাখেন, বাউলদের যে ধর্ম, এই লালনের যে ধর্ম, এরা বাউল ধর্ম, কোনো মুসলমানদের এই ধর্ম হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন দেখা গেছে তাফতারিকু উম্মতি সালাসিন সাবিনা ফিরকা, 73 দলের মধ্যে ওরা ঢুকে যাবে, আমরা 73 দলের মধ্যে একটা দল থাকব যারা নাকি জান্নাতের সনদ প্রাপ্ত। সেই সাহাবায়ে কেরামের দলের সাথে আমাদের মিল আছে কিনা মিলাইতে হবে, ঠিক কিনা বলেন বাবা? যদি সাহাবায়ে কেরামের সাথে আপনার সাথে না মিলেন, তাহলে বুঝতে হবে আপনি আমি গুমরা হয়ে গেছি, আপনি আমি জাহান্নামের দলে চলে গেছি। এই জন্য আপনার আমার জীবনটাকে ইমানের চালনি দিয়ে থাকতে হবে, সেকে দেখতে হবে সেই আটটি বিষয়ের উপরে আপনার আমার ইমান মজবুত আছে কিনা, ঠিক কিনা বলেন? আজকে কত বড় বেয়াদব একটা মহিলা বাংলাদেশে স্টেজ
বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিনকে গালি দেয়, তার প্রতিবাদ করার মতো কেউ রাস্তায় বেরোতে পারে না। তার প্রতিবাদ করতে গেলে দেখা যায় জেল জরিমানা খাটতে হয়। আজকে আমাদের দেশে যারা নাকি ইমানের ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, তাহাজ্জুদ গুজার নামে পরিচয় দেয়, যারা নাকি নামাজি কোরআন শরীফ পড়নেওয়ালা হিসাবে পরিচয় দেয়, আমি বলি তুমি কেমন তাহাজ্জুদ গুজার, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই তাহাজ্জুদ কবুল করবে না, ঠিক কিনা বলেন? যদি তুমি এর বিচার না করো, যদি এর বিচার না করতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালকে আমাদের তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। 16 কোটি মানুষের ইমানের আঘাত হেনেছে, ওই ব্যক্তির বিচার যদি প্রকাশ্যে না করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছাড়বেন না, ঠিক কিনা বলেন? নারায়ণ তাকবীর। সুতরাং বন্ধুরা, আমার বাবাজির, আমার আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো প্রয়োজনে রক্ত দেবো, জিহাদ করবো, আল্লাহর দিন এই জমিনে কায়েম করবো, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন দুইটি ফোঁটাকে, আল্লাহ লাভস টু ড্রপস, এ ড্রপ অফ টিয়ার, এ ড্রপ অফ ব্লাড ইন হিজ ওয়ে, আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন যে আল্লাহ রব্বুল আলামিন দুইটি ফোঁটাকে ভালোবাসেন। মমিন যখন নাকি ওই গভীর রাত্রে প্রাণ খুলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রাণ খুলে বলেন, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, ওই চোখের পানি, ওই অশ্রু ফোঁটাকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আরেকটি ফোঁটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেটা হলো জিহাদের ময়দানে নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? সুতরাং দুইটি ফোঁটাকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, মুমিনের চোখের পানির ফোঁটা আর মুমিনের দেহের তাজা রক্তের ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, আমরা প্রয়োজনে জিহাদ করব, কিন্তু আমাদের এই ইসলামকে কটুক্তি করার, কোরআনকে অপমান করার, আল্লাহকে অপমান করার এই শাস্তি আমাদের এই জমিনে দিতেই হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবন তো একটাই ভাই, আমরা তো খুশকিস্মতি, আমরা তো সৌভাগ্যশীল, আমরা মরে গেলে জান্নাতে, ঠিক কিনা বলেন? কিন্তু তোরা মরে গেলে কোথায় যাবি? এই নাস্তিক মুরতাদেরা মরে গেলে কই যাবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নাস্তিক বলতেছে, এই আলী, তোমরা তো এত কষ্ট করে নামাজ রোজা করো, আচ্ছা মনে করো মইরা গেলাম, মরার পরে দেখলা কিছুই নাই, মানে একটা ধোকা দিচ্ছে বলছে কিছুই নাই, তাহলে তোমরা কি পাইলা? তোমরা তো দুনিয়াতে কষ্ট করে নামাজ রোজা করলা, হক হালাল মতো চললা, কিছুই পাইলা না, তাহলে তোমাদের কিছুই নাই, তাহলে এত কষ্ট করার মানেটা কি হইল? হযরত আলী কারনামাল্লাহ বলেন, হে নাস্তিক শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি বলে আজকে এই প্রশ্ন করলাম, শুনে রাখো, যদি মরার পরে তুমি নাস্তিক, দেখো আমরা মুমিনরা যে কাজগুলো করেছি এটাই ঠিক ছিল, জান্নাত আছে জাহান্নাম আছে, তোমার উপায় নাই, তোমাকে জাহান্নামে ফেলে দেবে, তখন বলো তোমার কি হবে, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে নাস্তিক বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। সুতরাং কথা হলো, সময় আছে, তওবার দরজা খোলা আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধুরা আমার, যখন সূরা জুমারের মধ্যে এই আয়াত নাযিল হইল, ইবলিস শয়তানের ছেলেবেলা আছে না, ওয়ার্কার আছে না, এরা কান্নাকাটি শুরু করে দিল, হায় হায় আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করছে সব মাফ করে দিবেন, এখন আমাদের কি অবস্থা হবে? আমরা এত কষ্ট করে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছাই, আল্লাহ নাকি মাফ করে দিবেন, তাহলে আমাদের কাজের কোনো লাভ হইল না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। বড় ইবলিস শয়তান আসছে, ইবলিস বলে, কিরে কি হয়েছে কান্দসকা? কয়, হুজুর আপনি কোরআন শরীফে আয়াত শুনেন নাই? আল্লাহ বলছে, আল্লাহ নাকি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথা বলছেন, এখন আমাদের কাম শেষ। ইবলিস শয়তান বলে, চিন্তা করো না, আমি এমন একটা পদ্ধতি বের করব, যেই পদ্ধতি বের করলে বান্দা তওবাই কারবে না, বান্দা গুনাই করবে না, নাউজুবিল্লাহ, গুনাই করবে না, তওবাই কারবে না। তো এটা কীভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, তা আমাদের লাভ কী? আমাদের লাভ আছে, এইখানে তো কথা,
আরে শোনো শোনো, আমি এমন একটা পদ্ধতি আবিষ্কার করব যেই পদ্ধতিগুলা মুমিনেরা, ইসলামের মানুষগুলা, মুসলমানেরা ফলো করবে, অনুসরণ অনুকরণ করবে। করতে করতে এক পর্যায়ে দেখবে সেই লোকগুলা নেকের কাজ, ভালো কাজ মনে করে করতে থাকবে। আসলে মূলত তারা মাজারকে তারা সেজদার জায়গা বানাবে, ঠিক কিনা বলেন? তারা সারিন্দা পূজায় গান গাইবে, মনে করবে এখানে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? নেকির কাজ মনে করে করবে তারা, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন শরীফে আয়াত পড়ে তারা মনে করবে আল্লাহ তো সব গুণা মাফ করে দিবেন। সুতরাং আমরা এমন কারখানা বানাইব যেই কারখানার মাধ্যমে মানুষগুলা গুনাই করবে না, কয় তাহলে আরও গুণা করবে না, আমাদের লাভ কী? আরও আছে, মানুষগুলাকে ধোকা দিব, বলবো শোন তোর বাবা তোর দাদা তোর পূর্বপুরুষেরা ভালো ভালো কাজ করেছিল, তাদেরকে ভুলে যাস না, তাদের কথাগুলো শোন, তাদেরকে ভুলে গেলে চলবে না, তারা খুব ভালো লোক ছিল, সমাজের বুকে মাথাওয়ালা লোক ছিল, কী করতে হবে? তারা মরে গেছে, এখন তাদের ছবিগুলো আনো, ছবিগুলোকে সুন্দর করে মুজাইন করে সাজিয়ে রাখো, একটা ফুলের মালা দিয়ে দাও, সকালে যখন ঘর থেকে বেরিয়ে যাবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যাবে, যাওয়ার আগে বাবার ছবিটা দেখবা, ছবি দেখে বলবে বাবা দোয়া করো আমি যাইতেছি কাজে যাইতেছি। এইভাবে কিছুদিন যাবে, তারপরে নেক্সট জেনারেশন তোমাদের পরবর্তী প্রজন্ম আসবে, এরা বলবে এইটা আমার দাদার ছবি, এইটা আমার দাদার বাপের ছবি, এটাকে ভালো করে মুজাইন করতে হবে, দোয়া নিতে হবে। এরপরে তারা দোয়া নেবে, এরপরের জেনারেশন আসবেন তারা কি করবে, ছবিটাকে তারা সিমেন্ট দিয়ে বা মাটি দিয়ে একটা মূর্তি বানাবে, মূর্তিটাকে তারা এইভাবে কিছুদিন পরে কিছু খাবার দিবে, কিছু পোশাক দিবে, ভালো ভালো জিনিস দিবে, ওইখানে তারা মান্নত করবে। এইভাবে একদিন পরে দেখা যাবে, এক যুগ পরে দেখা যাবে আরেক গ্রুপ এসে ওইখানে সেজদা দিবে, সেজদা দিয়ে তারা জাহান্নামী হবে, নাউজবিল্লাহ। হয়েছে কি না? এখন আপনারা বলেন তো দেখি, একজন আমার প্রশ্ন করছে, হুজুর বলেন তো দেখি প্রত্যেক ঘরে ঘরে ছবি লাগাইতে হয়, প্রত্যেক ঘরে ঘরে ছবি আছে, আপনি বলেন তো দেখি আল্লাহ রাসূল বলেছেন ছবি থাকলে যেহেতু রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আপনার বাপের ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে নাকি? আমার বাপের ছবি বুজুর্গ দাঁড়িয়ালা রহমতের ফেরেশতা প্রবেশ করবে নাকি? কি বলেন? এখন দেখা যায় ঘরে ঘরে ছবি লাগাইছি, মনে রাখবেন ব্যবসায়ী বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমত ওই ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত কোনো ঘরে কুকুর অথবা ছবি থাকবে, ঠিক কিনা বলেন? এখন ঘরে ঘরে ছবি, ছবি দিয়ে টাঙায় রাখে, ছবির মধ্যে ওই ছবির মধ্যে কি থাকে ভাই? বরকত থাকে না? বরকত হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মাসি বাদাল মাউত, তাকদীর তাকদীর তকদীরের উপর বিশ্বাস করতে হবে, না হলে আমার ঈমান থাকবে না। ব্যবসায়ীরা ব্যবসা করে কথায় কথায় মিথ্যা কথা বলে, ভাই কেনা দাম, ঠিক কিনা বলেন? এই বাচ্চারা কথা বলবে না, বলে যে কেনা দাম 420 টাকা, হুজুর আপনি লিখে 400 টাকা, কয়নি? এই ব্যবসায়ীরা শুনো, 420 টাকা কি না, হুজুর আপনি লিখে 400 টাকা, এখন কয়নি? কথায় কথায় মিথ্যা কথা বলে, বরকত কীভাবে আসবে মিয়া? এত মিথ্যা কথা শুরু হয় ব্যবসার মধ্যে যে কেনা দাম, কেনা দাম। আরে আল্লাহ রাসূল কেনা দাম বলতে নিষেধ করেছেন, কেনা দাম বলতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। যে ব্যক্তি কেনা দাম বলবে ওই ব্যক্তির ব্যবসা কোনোদিন বরকত হবে না, ঠিক কিনা বলেন? কেনা দাম বলতে বলতে আজকে মুখে এমনভাবে মিথ্যা কথা বলছে, কী যে বলতেছি তাও খেয়াল করে না, মিথ্যা কথা বলছে খেয়াল করে না, মিথ্যা বলতেছে। কয় হুজুর কেনা 450 টাকা, আপনি লেগে 400 টাকা, এইভাবে মিথ্যা কথা বলে ব্যবসা করে, যার ফলে ব্যবসায় বরকত আসে না। শুনে রাখুন, শুনে রাখুন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, তারা বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তারা এটা মনে করে তারা ব্যবসা করতেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে বরকত, আপনি 20 টাকার মালিক হইবেন কিন্তু খাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে খাওয়ার সুযোগ না দেন তাহলে আপনি 20 টাকার মালিক হইলেও আপনার তকদির খারাপ বলে আপনি খাইতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? এই যে মিথ্যা কথা বলে যেই ব্যক্তি ব্যবসা করবেন ওই ব্যক্তির সাময়িক যদি লাভ হয় কিন্তু এই লাভে তার কোনো উপকার হবে না, সেই ব্যক্তির দারিদ্রতা কোনোদিন বুঝবে না, ওই ব্যক্তির ব্যবসায় কোনোদিন বরকত হবে না। বন্ধুরা আমার পায়ে হাত দিয়ে বলি, আপনারা মনে রাখবেন ব্যবসা করতে যে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বললে আল্লাহর হাবিবের ওই আল্লাহর হাবিবের বরকত, আল্লাহর হাবিবের দোয়া আপনার প্রতি কাজে লাগবে না। আল্লাহর হাবিব ব্যবসা করেছেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আল্লাহর হাবিব ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন, আত্তাজিরুনা সুদুকুন আমিন মান্নাবিন সিদ্দিকিন শুহাদা সলিহিন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া করেছেন রব্বুল আলামিন, ব্যবসায়ীদের জন্য বরকতের দোয়া করেছেন রব্বুল আলামিন, তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও।